মৃত্যু কাছে ডাকলে বুঝি এমনভাবেই মানুষ মরে। মাঠে খেলছিল গ্রামের ছেলেরা, এমন সময় ঝড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে দুই কিশোর কারেন্টের তারে জড়িয়ে গেলে নিহত দুইজনকে বাঁচাতে আরও একজন আহত হয়। কারেন্ট শকে এই মর্মান্তিক ও হৃদয় বিদারক দুইজন কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে চাঁদপুর শহরের পূর্ব রামদাসদি এলাকায়। তাদের বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন 70 বছরের হাফেজ খান নামে এক বৃদ্ধ। তারা দুজনেই পুরন বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়রা জানায়, দুপুর 12:30টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়। ওই সময় মাঠে মিনহাজ ও তামিম সহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। তখন মাঠে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করা হয়। কত লোকের সামনে ছটফট করে বেহুশ হওয়া ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। এমন আকস্মিক মৃত্যুতে দুই পরিবার তো শোকে পাগল পাড়ায়, সেই সাথে গ্রামবাসীরা মর্মাহত। দর্শক, হঠাৎ কারেন্টের তার ছিঁড়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় আপনিও মর্মাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।